আজ আমি আপনাদের সঙ্গে মাত্র দুটো রুটি দিয়ে নামি দামি রেস্টুরেন্টের স্টাইলে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি জানি আপনারা এই ভিডিওটা দেখার পরে দৌড়ে গিয়ে রান্নাঘরে এটা না বানিয়ে থাকতেই পারবেন না বন্ধুরা। তো চলুন দেখতে থাকুন। এখানে আমি দুটো রুটি নিয়ে নিয়েছি, তারপর ফোল্ড করে নিয়েছি, আর গ্রেটারে এখন রুটিটাকে ভালো করে গ্রেট করে নেব দুটো রুটিকেই। আপনারা চাইলে দুটোর জায়গায় তিনটে রুটিও নিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তো রুটিটাকে আমি প্রথমে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি দুটো রুটি একসঙ্গে। তারপর দেখুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি রুটিগুলোকে। এখন আমি এদিকে আগে থেকেই একটা আলুকে আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, এখন আলুটাকেও এই গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, অসুবিধে নেই। তবে গ্রেট করে নিলেই খুব ভালো হয়, আলুটা খুব তাড়াতাড়ি মিশেও যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে। আর আগে থেকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝিরি ঝিরি করে, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ না করে থাকেন বন্ধুরা, তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে পারেন। বাকি যে উপকরণগুলো আমি দেবো সেগুলো কিন্তু দিবেন। এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি, তারপর সেটাকে ঝিরি ঝিরি করে কেটে দিয়ে দিয়েছি। আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আপনারা এখানে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি হাফ চামচের মতো চাট মশলা ব্যবহার করছি বন্ধুরা, আর একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, এক চামচের চার ভাগের এক ভাগ। তারপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন আমি একটু করে নিয়ে আর একটা গোল মতো বল বানিয়ে নেব। তো বলগুলো আমি বানিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে বলগুলো সুন্দরভাবে হয়ে যায়। সেইভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, যারা তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তাদের কাছে আমার অনুরোধ রইল বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাদেরকে পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তখন কথা বলতে বলতে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি, আর এদিকে আগে থেকে তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি সবগুলো বল একবারে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা দুবারও ভেজে নিতে পারো। তো এখন আমি লো টু মিডিয়াম আছে, তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি, লো টু মিডিয়াম আছে, এগুলোকে 5 থেকে 6 মিনিট টাইম নিয়ে এগুলোকে ভেজে নেব। আর খুব বেশি লাল করে এগুলোকে আমি ভাজবো না, হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন কথা বলতে বলতে আমার এদিকে হালকা গোল্ডেন ভাজাও হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াটাকেই পরিষ্কার করে আমি কিছুটা তেল রেখে দিয়েছিলাম, এখন আমি একটা পেঁয়াজকে পাপড়িগুলোকে খুলে কেটে নিয়েছি বেশ বড় বড় করে। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 6টা রসুনকে আমি ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপর একটা গাজর কেটে রেখেছিলাম লম্বা করে একদম পাতলা করে, সেটা দিয়ে একবার নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি সবগুলো সবজি এক এক করে দিতে থাকবো। তো এখানে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকেও ছোটো ছোটো পাতলা করে ঝিরি করে রেখেছিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি, সেমভাবে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সবগুলো সবজি দিয়ে দেবো। এখন আমি স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা যার যেরকম লাগবে সেরকম দেবেন। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ঝালটাও যে যেরকম পছন্দ করেন সে সেরকম দিয়ে দেবেন। আবার একটু নেড়ে চেড়ে নেবো, খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, যেহেতু সবজিগুলো খুব পাতলা করে ঝিরি করে কাটা আছে, এগুলো নাড়াচাড়া করলে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে ঢেকে সেদ্ধ করার কোনো দরকার নেই। তারপর আমি এখানে একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর টমেটোর কিন্তু আমি বীজগুলো ফেলে দিয়েছিলাম বন্ধুরা, তারপর আমি এটাকে দিয়েছি আবারও নেড়ে চেড়ে। আমি এখন এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ, একটু সয়া সসটাকে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তারপর 2 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু নুডলস মশলা ব্যবহার করেছি বন্ধুরা, 1/2 চামচের মতো। যদি বাড়িতে না থাকে স্কিপ করে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তারপর এটাকে ভালো করে মিশিয়ে এখন আমি রুটির যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে 5-6 মিনিট আমি এগুলোকে ভালো করে এভাবে রান্না করে নিয়েছি। তারপর দেখুন এখানে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো কত সহজে তৈরি হয়ে গেল রুটি দিয়ে মাঞ্চুরিয়ান বন্ধুরা। বাড়িতে যদি এত খুব সহজে বানানো যায় তাহলে দোকান থেকে কিনে আনার কি দরকার। আর হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে বাচ্চারা রুটি খেতে চায় না, যদি বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুশি মুখ করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে।